মধ্য ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রের ক্ষুদ্র মাঝারি ও বড় শিল্পে প্রতিনিয়তই বাড়ছে শ্রমিকের চাহিদা। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক চুক্তি থাকায় রয়েছে বিনিয়োগের সম্ভাবনাও। তো শুনতেই পারলেন, এখন থেকে খুব সহজে ইউরোপের সেজেভুক্ত দেশ চেক রিপাবলিকে কাজেরও বিনিয়োগের ভিসা নিয়ে আসা যাবে। আজকের ভিডিওটিতে আমরা চেক রিপাবলিকের ওয়ার্ক ভিসা সম্পর্কিত যাবতীয় বিষয়, যেমন চেক রিপাবলিক দেশটি কেমন, কোন কোন কাজের জন্য এই দেশটিতে ওয়ার্ক ভিসা নিয়ে আসা যায়, এই দেশটিতে ওয়ার্ক ভিসা আসলে বেতন কেমন হবে এবং সুযোগ সুবিধাই বা কেমন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, কিভাবে আমরা কোনো ধরনের দালাল বা এজেন্সি ছাড়া নিজে নিজেই এই দেশটির ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারি, এই সমস্ত বিষয়। তো এমনই সব ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো প্রথমেই জেনে নেওয়া যাক চেক রিপাবলিক দেশটি কেমন। মধ্য ইউরোপে অবস্থিত একটি দেশ হচ্ছে চেক প্রজাতন্ত্র। এই দেশটিকে চেকিয়া নামেও ডাকা হয়ে থাকে। এই দেশটির প্রতিবেশী রাষ্ট্রগুলো হচ্ছে জার্মানি, পোল্যান্ড, স্লোভাকিয়া এবং অস্ট্রিয়া। এই দেশটির রাজধানীর নাম হচ্ছে প্রাগ। চেক রিপাবলিক হচ্ছে একটি শিল্পোন্নত এবং উচ্চ আয়ের দেশ। পাশাপাশি এই দেশটিতে ভ্রমণের উদ্দেশ্যে কয়েক লক্ষ পর্যটক প্রতি বছর এসে থাকে, আর যার জন্য দেশটির শিল্প খাত এবং পর্যটন খাতে কাজ করার জন্য বিপুল কর্মী সংকট রয়েছে। এই দেশটির যে সমস্ত সেক্টরে আপনারা ওয়ার্ক ভিসা নিয়ে আসতে পারবেন, এগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টের রাঁধুনি, ওয়েটার, সার্ভার এবং ক্লিনার। এই দেশটির কনস্ট্রাকশন সেক্টরে নির্মাণ কর্মী, প্লাম্বার, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, পাশাপাশি এই দেশটির বিভিন্ন ফ্যাক্টরি, ওয়ার হাউসের জেনারেল ওয়ার্কার, অপারেটর, এছাড়াও এই দেশটির বিভিন্ন এগ্রিকালচারাল কোম্পানিতে আপনারা বিভিন্ন ধরনের ফুড পিকিং, ফুড প্রসেসিং, ফুড প্যাকেজিং কাজের জন্য এই দেশটির ওয়ার্ক ভিসা নিয়ে আসতে পারেন। উল্লেখিত এই কাজগুলোতে আপনারা ওয়ার্ক ভিসা নিয়ে আসলে এদেশটিতে আপনাদের অ্যাভারেজ স্যালারি হবে 700 থেকে 1500 ইউরোর মধ্যে, বাংলাদেশি টাকা যার পরিমাণ হয় 70,000 থেকে 1.5 লক্ষ টাকার মধ্যে। তাছাড়া যদি আপনাদের যথেষ্ট শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে আপনারা এদেশটির বিভিন্ন ধরনের হাই প্রফেশনে ওয়ার্ক ভিসা নিয়ে আসতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে আমরা চেক রিপাবলিক দেশটির ওয়ার্ক ভিসার জন্য নিজে নিজে কোনো দালাল ছাড়াই আবেদন করতে পারি? এর জন্য আমরা ইউরোপে অবস্থিত একটি জনপ্রিয় এমপ্লয়মেন্ট এজেন্সির সহায়তা নেব। তো এর জন্য ডিসক্রিপশন বক্সে সবার উপর একটি লিংক দেওয়া রয়েছে, এই লিঙ্কটিতে ক্লিক করলে ঠিক এমনই একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখান থেকে আমরা একটু স্ক্রল ডাউন করলে নিচে বিভিন্ন বিষয় দেখতে পাচ্ছি, কিভাবে চেক রিপাবলিকের ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হয়। তো এখানে রিকোয়ারিং ডকুমেন্টস কি কি তাও বেশ ভালোভাবে বলে দেওয়া রয়েছে। রিকোয়ারিং ডকুমেন্টসের মধ্যে সবার আগে প্রয়োজন হবে আপনার পাসপোর্টের স্ক্যান কপি, এছাড়াও যদি আপনার কোনো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটির স্ক্যান কপিরও দরকার হবে। পাশাপাশি আপনার একটি সিভি বা বায়োডাটারও দরকার হবে, এবং সবশেষে আপনার বার্থ সার্টিফিকেটের স্ক্যান কপিরও দরকার হবে। তো এই সমস্ত ডকুমেন্ট সাধারণত দরকার হয় চেক রিপাবলিক দেশটির ওয়ার্ক পারমিট বের করার ক্ষেত্রে। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন চেক রিপাবলিকের ওয়ার্ক পারমিট বের করতে প্রসেসিং টাইম হচ্ছে 1 মান্থ টু 1.5 মান্থ, অর্থাৎ 30 হতে 45 দিনের মধ্যে আপনার পারমিট বের হয়ে যাবে। তো এখন একটু স্ক্রল ডাউন করলে আমরা নিচে দেখতে পাই একটি মেল অ্যাড্রেস। তো কিছুক্ষণ আগে আমরা যেই সমস্ত ডকুমেন্টসের কথা উল্লেখ করেছি, এই সমস্ত ডকুমেন্টস প্রথমে প্রস্তুত করে তারপর এই মেল অ্যাড্রেসে সুন্দর একটি সাবজেক্ট লাইন দিয়ে তাদের কাছে পাঠিয়ে দেবেন। বিষয়টি খুবই সিম্পল। এরপর যদি তারা আপনাদেরকে রেসপন্স করে, তাহলে আপনারা তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করলে খুব সহজে ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। আর যদি আপনারা তাদের কাছ থেকে কোনো ধরনের রেসপন্স না পান, তাহলে আপনারা এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা তাদেরকে কল করতে পারেন বা নক দিতে পারেন। তো এটি হচ্ছে প্রসেস। সবশেষে একটা কথা বলে রাখা ভালো, আপনারা কোনো ধরনের অর্থ আদান প্রদানের পূর্বে যে কোনো বিষয়ে বেশ ভালোভাবে যাচাই বাছাই করে তারপরই পদক্ষেপ নেবেন। এছাড়াও আপনাদের যে কোনো মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।